বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অল টাইম কুকিং বাই শর্মি। আজ আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে কেসটি মাছ রান্না করতে হয়। চলুন তাহলে দেখা যাক এই পদ্ধতিতে রান্না করতে আমার কি কি লাগছে। এখানে আমি কিছু কেসটি মাছ নিয়েছি, এর সঙ্গে আমি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি রেখেছি কিছু সেটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিচ্ছি স্বাদ মতো, কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো তেল এবং একটা বড় চামচ দিয়ে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে হাত দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে এভাবে মিক্স করে নিতে পারবেন। আর দেব সামান্য জল, এখানে আমি 2 কাপ আন্দাজ মতো জল দিয়ে নিয়েছি, প্যানে নিয়েছি। এখন এই মাখানো কেসকি মাছগুলোকে একটা প্যানে দিয়ে মিডিয়াম হিটে 15 মিনিট গ্যাসে দিব, তারপর ধনে পাতা দিয়ে সার্ভ করব। মাঝে মাঝে অবশ্যই আমি চেক করে নিব। আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি এটি ধনে পাতা দিয়ে দেব। এখন একে আর 5 মিনিট দমে রেখে নামিয়ে নেব। কাঁচা জল দিয়ে দিচ্ছি এখন,